بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. 703 ভাই প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে আমরা জানি যে ডান হাতে ডান দান করলে যেন বাম হাত বুঝতে না পারে, এরকম ভাবে গোপন ভাবে দান করার কথা বলা হয়েছে। কিন্তু অনেক জায়গাতে দেখা যায় জালসা মাহফিলে বা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ প্রকাশ্যে দান করতেছে, কেউ 500, কেউ 1,000, কেউ 10,000 ইত্যাদি মানুষ নাম ধরে ধরে দান করতেছে। এটা আসলে ঠিক কি না বা করা যাবে কিনা? আসলে গোপনে দান করার বিষয়েই অনেক ফজিলত আছে। দু গোপনে দান করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সিররি ওয়াদ-দাররা, তারপরে হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিল লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া ইত্যাদি ভাবে এসেছে, অর্থাৎ মানে গোপনে দান করার কথা এসেছে। আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে ইনতুম তুসাদাকাতি ফানিমা হিয়া ওয়া ইনতুখফুহা তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি প্রকাশ্যে দান করেই থাকো তাহলে এটা ভালো, এটা খারাপ না, এটা খারাপ না। তবে মনে রেখো, ইনতুখফুহা তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে উত্তম হলো গোপনে দান করা, উত্তম হলো গোপনে দান করা। সুতরাং এই পথটাকে আমাদেরকে বেছে নিতে হবে যে গোপনে যেন আমরা দান করি। তার কারণ গোপনে যদি আমরা দান না করি প্রকাশ্যে দান করলে কয়েকটা বিষয় চলে আসে। এক নম্বর হচ্ছে লৌকিকতা চলে আসতে পারে, মানুষকে দেখানো বা মানুষকে শোনানো ইত্যাদি বিষয়টা আসতে পারে। সুতরাং এমনটা করা উচিত নয়, এমনটা করা উচিত নয়, অর্থাৎ লৌকিকতার জন্য দান করা উচিত নয়। আর দুই নম্বর, হ্যাঁ আর দুই নম্বর বিষয়টা হলো যে প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করা যায়। যেমনভাবে আমরা প্রথমে দেখতে পাই যে মানে বিভিন্ন প্রেক্ষাপটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করেছেন, তারপরে হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করেছেন প্রকাশ্যে একবারে দেবালোকে এবং সরাসরি। আর সবচেয়ে বড় দলিল হচ্ছে যে তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দানের জন্য ঘোষণা দিলেন, তখন আবু বক্কর, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দানের প্রতিযোগিতা করলেন এবং পরস্পর ঘোষণা দিলেন যে আমি এই দিব, আমি এই দিব, আমি এতটুক দিলাম, এভাবে ঘোষণা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, যদি উৎসাহ দেওয়ার জন্য, অন্যকে উৎসাহিত করার জন্য এমনটা হয়ে থাকে তাহলে লাবাস, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই লৌকিকতার জন্য যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই এ দান হিসাবে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস ওয়ালা ইউনফিকু। যাই হোক, যে তোমরা হে ইমানদারগণ, তোমরা খবরদার তোমাদের আমলকে, এখানে দান না কিন্তু, এখানে আমলকে বাতিল করো না, তাই বলা হয়েছে যে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে এবং খোটা দেওয়ার মাধ্যমে এবং তোমার এই দানের কথা মানুষকে বলে 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 বেড়ানোর মাধ্যমে এবং লৌকিকতার জন্য তোমার এই দানকে, তোমার এই আমলকে খবরদার নষ্ট করো না। সো এটাই ঠিক যে প্রকাশ্যে দান করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু প্রকাশ্যে দান করা যাবে কিন্তু লোক দেখানোর জন্য নয়, উত্তম হলো গোপনে দান করা।